রাজ্যের অধিকাংশ স্কুলেই লাটি উঠেছে পঠন পাঠন। শিক্ষকদের কর্মে গাফিলতি ও উপযুক্ত পরিকাঠামোর অভাবে ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঝুঁকছে ছাত্রছাত্রীদের, এমনটাই অভিযোগ ত্রিপুরা প্রদেশ NSUI নেতৃত্বদের। নেতৃত্বদের বক্তব্য, রাজ্যের অধিকাংশ স্কুল বাড়ি মান্দাতা আমলে তৈরি হলেও তা সংস্কারের উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই স্কুল বাড়ি সংস্কার সহ তিন দফা দাবি লিপি নিয়ে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দেয় প্রদেশ NSUI। হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে রামকৃষ্ণ আশ্রম বিদ্যামন্দির গান্ধীঘাটস্থিত এবং সতীচরণ স্কুল নেতাজি রোডে এবং কৈলাসহরের কিছু স্কুল এবং সোনামুড়ার কিছু স্কুলে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রছাত্রীরা সঠিকভাবে পড়াশোনা করতে পারছে না এবং ওই স্কুলগুলিতে রিপেয়ারিংয়ের নামে, মেনটেনেন্সের নামে এক বছর যাবৎ কোনোরকমভাবে সঠিকভাবে ক্লাস হচ্ছে না। তার জন্য সঠিক প্রপার ওয়েতে স্টুডেন্টরা তারা গাইডেন্স পাচ্ছে না শিক্ষকদের কাছ থেকে, শিক্ষিকাদের কাছ থেকে। এবং বিভিন্ন স্কুলে যে বিল্ডিং আছে সেই বিল্ডিংগুলি এখন ভেঙে পড়া অবস্থায় আছে। ভূমিকম্পের সময় কিছু স্কুলের বিল্ডিং আচকমা হঠাৎ ভেঙে পড়েছে, যেটা খুবই বিপদগ্রস্ত অবস্থায় রাজ্যের ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। এই সমস্ত কারণে আমরা ওনার নিকট এসেছি এবং ওনাকে আমরা দেখিয়ে দিতে চাই যে স্কুলগুলিতে এইরকম। সোমবার দুপুরে শিক্ষা অধিকর্তা UK চাকমার সাথে ত্রিপুরা প্রদেশ NSUI কমিটির 5 জনের এক প্রতিনিধি দল দেখা করে ওনার হাতে দাবিলিপি তুলে দিলে দাবিগুলি খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দেন। তবে NSUI নেতৃত্বদের বক্তব্যে এই ডেপুটেশনের পরও যদি শিক্ষা দপ্তর এই সমস্যা নিরসনে কোনো ভূমিকা না নেয়, তবে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।